রসিক গরু না গান শুনবে চাচ্ছি, একটা গানই তো শুনবে চাই, শুনাবে কিসে করছে নিশিন্দা? আমার যা গলার সুর তাতে গান ধরলে মাথা বিগড়ে যায় বারে। ফরিদা আপনি একটা গান ধরেন, গরুটি এত করে আশা করছে, আশা যখন করিছে পাগল ফরিদ একটা গান ধরো। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন করছেন এটা বুঝাটানার গান গাই, আমার মনে হয় বিয়ে করে পছন্দ হবে না। ধরো ধরো ধরো। আচ্ছা ঠিক আছে, রেডি, 1 2 3 গো। দোলা হে দোলা হে দোলা হে দোলা, আকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের। দোলা হে দোলা হে দোলা হে দোলা, এ মুখে চোখ হেয়া না হেয়া না হেয়া না হেয়া এখন কি হয়েছে ঘরে পাগল কয়? এই সবের অর্থ কি? হ্যাঁ আমাদের বাধা হচ্ছে কেন? এটা কিন্তু ভারী অন্যায় করে দিলাম। তোমরা যা করতে চাও তা খুব না তাই না? এই পাগল সাজা কার পরিবেশ নষ্ট করতে চাও তাই তোমাকে বান্ধে এখন মেন্টালে বাধা দিচ্ছে। যাও যাও সেনে গিয়া নাচো গা গান গাও গা রাও গা যাও। এই আমরা যে পাগল তার কি প্রমাণ আছে তোমার কাছে? এই তুমি আর কি বলবান চাও? হ্যাঁ তোমরা দেখো গরু ছাগলের কথা বুঝো কি আছে বেশি গান কি বলবানের দরকার তোমার? এই দুনিয়ার মধ্যে যাদের প্রাণ আছে তারাই কথা বলে, তারাই দুঃখ পায় হাসে কাঁদে, আমরা মূর্খ সেই কারণে তাদের ভাষা বুঝতে পারি না। আমরা যদি চেষ্টা করে তাকারে ভাষা বুঝতে পারি তাহলে কি তোমরা আমাকে পাগল বলবে? আসলে তোমরাই পশু হয়ে গেছো, তাই নিজেকে স্বার্থ ছাড়া আর কিছু বুঝবে চাও না। একটা মারতেছে, আমি আসিন ডাক্তার, আমি এতদিন ভুল রুগীর চিকিৎসা করেছি, এখন আমি আমার আসল রুগী চিনতে পারছি। ইয়াছিন ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান একটা কথা কইছেন, আপনি শুদ্ধ ভাষায় না কলি পরে আশেপাশের গরু ছাগলগুলো আপনার কথাগুলো বুঝবে পারতো। তোরা কি পাগল ছাগলের স্টোরি শুনতেছিস নাকি? এখন কি হবে? খুব তো মানছি পাগল ঠাড়ায় নিয়ে মিন্টালে পাঠানোর ব্যবস্থা হচ্ছে, এখন কি হবে? এই দিল পেয়ারা বেগম তুমি কইলাম হ্যাঁ এসব পাগলামি করবার চেষ্টা করবা না, কি ভালো হবি না কইলাম ভালো হবি না। এ দে এ দে এ দে স্যাপ সিটে কোনো লাভ হবে না, নি আমার চিন্তা করার দরকার নাই। বাজ্জা দেখেন গা চাষে বিষ খাইছে পিসকেলা পড়ে গেছে মুখ দিয়ে ফেনা উঠতেছে, এখন যায় নিজের চিন্তা নিজে করেন গা যান। পশু পক্ষী মিষ্টি কথা বলে আমাদের ঋষিন ভাই পাগল মানুষ, এখন কি হলো সব তো তাগার কথাই সত্যি হয়ে যাচ্ছে। পরমানিক সাহেব এসব কি শুনতেছি? আরে তার কাছ থেকে কি শুনবেন আপনি, আমার কাছ থেকে শুনেন। এই লোক হচ্ছে দুনিয়ার বি পাগল, বি করার জন্য সাসিক সারাদিন ধুবি পিষ্টি কিলা ধুবি পিষ্টি কিলা কি? হ্যাঁ সেই কথায় সাসি মনের দুঃখে বিষ খাইছে, এখন যায় যায় অবস্থা। আপনার এক কাল পছন্দ কিরম? ওই লোকের কথা মতো এই লোক গুলি বাইরে থুইছেন। ইসিন ভাই এই ইসিন ভাই জীবনে কোনো কারণে কোনো ক্ষতি করেছে? এখন বাতনটা খুলে দাও দেখি ওই মফিজ ভাই ইস্তিক তো বাসার লাগবে, ফরে তাড়াতাড়ি চলো। হ্যাঁ ওই সিন্দা এখনো তো গরুর কাছেই যাওয়া লাগবে নি, গরুর গোবর খাওয়ান লাগে না বমি করার জন্য। আহা তারাদা আপনারা তো কথা কওয়া লাগবে কে, আমরা দুইজন ডাক্তার এনে আছি, আপনার ডাক্তারি করা লাগবে কে, চলেন। মফিজ ভাই আবার খারাপ থাকলে কে? নাকি বড়র মৃত্যু কামনা করতেছো? ইসিন ভাই ইসিন ভাই ইসিন ভাই আপনি যাওয়ার আগে কয়ে দেন
বিয়ে করেন আর না করেন আপনি আমাকে এই পশুপুকির ভাষা আপনি আমাকে শিখিবেন না না এখনো বিয়ে করতে কোনো সমস্যা নাই কারণ আমি ডাক্তার হিসেবে সার্টিফিকেট দিচ্ছি সে ভালো মানুষ আহা পরিত মানুষ মরে যাচ্ছে আর তুমি বিয়ের ঘটকালি করতেছো এই পশুদের কাছ থেকে তুমি এই শিক্ষা পাইলে এই তারা এই চলো এই আসো